জেনারেল এডুকেশন একটা টেকনিক্যাল এডুকেশন বেশি হওয়া উচিত, শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি। সেই জীবনের জন্য প্রস্তুতিটা হচ্ছে কি না, বাস্তবে আমাদের এখানে অনেক সময় আমরা শিক্ষাকে চাকরির জন্য প্রস্তুতি হিসাবে আমরা মনে করি, কিন্তু হওয়া উচিত হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি। সেটা হতে হলে কিন্তু উদ্যোক্তা ফোকাসড হওয়া উচিত, চাকরি ফোকাসড না, এডুকেশন। দ্বিতীয় আরেকটা উচিত, জেনারেল এডুকেশন একটা টেকনিক্যাল এডুকেশন বেশি হওয়া উচিত, যেটা উন্নত দেশে বা যেখানে বেকার কম সেখানে যদি লক্ষ্য করেন অ্যাবাভ 60% টেকনিক্যাল এডুকেশন, সেদিকে আমাদের যাওয়া উচিত। তৃতীয়ত, আমাদের হ্যান্ডস অন, সব ইউরোপ আমেরিকার মতো শিক্ষা হলে কিন্তু আমাদের হবে না, আমাদের দেশে যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষায় হতে হবে। আমাদের টেকনিক্যাল এডুকেশনে আমরা পিছিয়ে আছি কোনো সন্দেহ নেই, তো আমাদেরটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকলেই চলবে না। আমরা কিভাবে অগ্রগতি করতে পারি আমাদের কালচারের সাথে মিলিয়ে, সেটা আমাদের দেখতে হবে। আমাদের কালচার ইউরোপের কালচারে এক না, শিক্ষার অ্যাটলিস্ট 30% কালচার। কালচারটা হচ্ছে, খুব সংক্ষেপে যদি বলি, দি ওয়ে পিপল লিভ, দি ওয়ে পিপল বিহেভ। আমরা যা করি, যেভাবে বাস করি, যেভাবে কাপড় পরি, যেভাবে কথা বলি, যেভাবে আমরা শরীরের যত্ন নিই, যে খাদ্য খাই, সেটাও কিন্তু কালচারের অংশ। আমাদের এই জলবায়ু আবহাওয়া, এটা আমাদেরকে কিন্তু শেপ দিয়েছে। সুতরাং তার সাথেই আমাদের শিক্ষাকে ডিজাইন করতে হবে। সেটা কিন্তু আমাদের একটা বড় অসুবিধা, যেটাকে গুড গভর্নেন্স বলি। এসব হলে আস্তে আস্তে কিন্তু হবে। কারণ হচ্ছে, আমাদের, আমি ন্যায়ের কথা বললাম, সত্যের কথা বললাম, কিন্তু আমার পরিবেশে যদি অন্যায় থাকে, তাহলে কি সে ন্যায় নীতি নিয়ে এগোতে পারবে, সে সাকসেসফুল হতে পারবে? নিশ্চয়ই পারবে না। মনে রাখতে হবে, শিক্ষাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। এখানে আপনি কিছু ইনভেস্টমেন্ট করবেন না, বাচ্চাকে প্রথম থেকেই কাজে পাঠিয়ে দেবেন, তাহলে সেই বাচ্চা একটা পর্যায়ে যেয়ে কিন্তু বেশি ইল্ড করতে পারবে না। এটাকে আমি মনে করি, যদি আমাদের অনেকেই বলে এটা একটা অধিকার, কিন্তু আমি মনে করি এটা একটা ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টকে দেখতে হবে যে ওয়ার্দি হচ্ছে কিনা ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট দেখতে হবে সঠিক পথে হচ্ছে কিনা, এই ইনভেস্টমেন্টের রিটার্ন কী আসছে দেখতে হবে, নট ইন টার্মস অফ মানি বাট ইন টার্মস অফ বিহেভিয়ার, ইন টার্মস অফ সোশ্যাল কোহেশন। তা না হলে সমাজে অস্থিরতা হবে। শিক্ষা ব্যবস্থায় প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পর্যায়ে, HSC তো সেকেন্ডারির ভিতরে পড়ে, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। কিন্তু সত্যি বলতে কি, আমাদের শিক্ষকদের সেকেন্ডারি পর্যায়ে যেটা প্রাথমিক পর্যায়ে আছে ওরকম প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিন্তু নেই। অনেকে বলে TTC আছে, NAIM আছে, কিন্তু TTC হচ্ছে টিচার ট্রেনিং কলেজ, এটাকে বলে টিচার এডুকেশন, টিচার ট্রেনিং না। আমরা অনেক সময় কনফিউজ করি টিচার এডুকেশন অ্যান্ড টিচার ট্রেনিংয়ের ভিতরে। BEd যেমন একটা টিচার এডুকেশন, নট ট্রেনিং, এইদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা লক্ষ্য করি যে আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা দুই একটাই BEd আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এডুকেশনে অনার্স মাস্টার্স, এটা নেই। এইদিকে আমাদের বিরাট মার্কেট, কিন্তু এইদিকে আমাদের সেই মার্কেটকে অ্যাড্রেস করার মতো সাপ্লাই নেই, এটা দেখতে হবে। প্রশিক্ষণের দিকটা দেখতে হবে। তৃতীয়ত, যেটা দেখা দরকার, সেটা হচ্ছে আমাদের সকল স্কুলগুলো সরকারি করতে হবে, স্কুল ইন্টারমিডিয়েট কলেজগুলো। কেন সরকারি করতে হবে? কারণ এখানে রিক্রুটমেন্ট এখনও ভালো না। NTRC-র মাধ্যমে আমার সময়, আমি শুরু করেছিলাম, অনেক ভালো এসেছে, কিন্তু প্রধান শিক্ষকের রিক্রুটমেন্ট এখন ওইভাবে হয় না। অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের রিক্রুটমেন্ট এইভাবে হয় না। স্টিপ জবসের অনেক কথা সবাই বলে, কিন্তু আমি একটা কথা আমার মাথায় লাগে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট ইজ দ্য হার্ট অফ অ্যান অর্গানাইজেশন। তো রিক্রুটমেন্টটা ভালো হওয়ার জন্য প্রধান শিক্ষকের রিক্রুটমেন্টটা স্ট্রিমলাইন করা দরকার, এবং প্রধান শিক্ষকদের জন্য আলাদা একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান করা দরকার। নাম দেওয়া যেতে পারে লিডার্স ইনস্টিটিউট, এখন শিক্ষায় ওনারাই তো লিডার। তৃতীয়ত হচ্ছে, এখানে আরও বেশি ইনভেস্ট করতে হবে, যেটা বলেছি, সরকারি করতে হবে সবগুলো। সরকারি করলে তারা প্রাইড ফিল করবে টিচাররা, সরকারি করলে আরও বেশি বাজেট আসবে, সরকারি করলে টিচার রিক্রুটমেন্ট আরও কোয়ালিটেটিভ হবে।